ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে নফস এবং রুহের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমরা বলবো যে প্রিয় ভাই, হ্যাঁ, মৌলিক ভাবে আমরা চিন্তা করলে দেখি, হ্যাঁ, কোরআন এবং হাদিসে যে নফস এবং রুহের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কারণ প্রথমত আমরা সহি মুসলিমের একটি হাদিসের কথা বলছি, যেটা হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু সময়কালীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তার কাছে যখন প্রবেশ করেন তখন তার চোখ খোলা ছিল, তখন তিনি বন্ধ করে দিয়েছেন। তারপরে বলেছেন ইন্না রুহা ইদা কুবিদা তাবিআহুল বাসর, যে রুহ যখন কবজ করা হয় তখন চোখ হ্যাঁ তার পিছু নেয়। হ্যাঁ, আরেক বর্ণায় আছে, সেখানে বলা হয়েছে আলম তরৌ আন্নাল ইনসান ইদা মাতা শাখাসা বাসরুহু, যে তোমরা কি দেখো নাই যে একজন মানুষ যখন মরে তখন তার চোখ এরকম তাকিয়ে থাকে। এবং হ্যাঁ, তখন সাহাবে কিরাম বললেন হ্যাঁ ঠিকই আমরা দেখেছি। তখন রসুল বলেছেন ফাদালিকা হিনা ইয়াতবাউ বাসরুহু নাফসা, বলে যে এটা তখনই হয় যখন তার চোখটা তার নফসের পিছু নেয়। হ্যাঁ, তাইলে কিছুক্ষণ আগে রুহের কথা বলেছেন, হ্যাঁ অন্য বর্ণে আবার নফসের কথা বলেছেন, তাহলে রুহ এবং নফসের মধ্যে পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং এরকমভাবে আপনার নফসের জায়গায় রুহ ব্যবহার হয়, রুহের জায়গায় নফসের ব্যবহার হয়, এরকম অনেক প্রমাণ রয়েছে। যেমন কোরআনে একটা আয়াত আমরা বলতে পারি এই ক্ষেত্রে, যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতি কাযা আলাইহাল মাউত ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ জিল শাহানু বলেন যে আল্লাহ মানুষের নফসকে আপনার উঠিয়ে নেন, মৃত্যু দিয়ে দেন, মৃত্যুর সময় হ্যাঁ পুরোপুরিভাবে নিয়ে নেন মানুষের নফসকে। হ্যাঁ, তো এখানে নফস বলা হয়েছে, বলেছে বললাম তেমন ফিমানা আমিহা, ফাই বলে যে এবং বলা হচ্ছে যে যেটা মরে নাই তার মানে ঘুমের মধ্যে সেটার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাও আল্লাহ জিল শাহানু নিয়ে নেন ক্ষণিকের জন্য, মরে যায়নি সে, হ্যাঁ কিন্তু নফসটাকে নিয়ে নেওয়া হয়েছে। বলেছে ফায়ুম সিকুল্লাতি কাদা আলাইহিল মাউত, হ্যাঁ যার মৃত্যু আপনার একজন ঘুমিয়ে গেছে তার মৃত্যুর যদি ফয়সলা হয়ে থাকে একবারে পুরোপুরিভাবে তার রুটে নিয়ে নেন বা নফসটাকে নিয়ে নেন। হ্যাঁ, আর ওয়ুরসুলুল উখরা ইলা আজলি মুসাম্মা, আর দ্বিতীয় আরেকটা আছে যে সে মৃত্যু যদি না লেখে থাকেন তাহলে সেটা পুরোপুরি নিয়ে নেন না। এই কারণে আল্লাহ বলছে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মৃত্যুর সময় পুরোপুরি নিয়ে নেন নফসকে, আর যেটা মানে মরে নাই ঘুমের মধ্যে সেটা নিয়ে নেন না, আবার ওটা ফেরত দিয়ে দেন। তাইলে এইখানে আপনার মৃত্যুর সময় যেটা উঠিয়ে নেওয়া হয় সেটাকে নফস বলা হয়েছে, আগের হাদিসের মধ্যে রুহ বলা হয়েছে আবার নফসও বলা হয়েছে। এরকমভাবে আরেকটা বুখারী মুসলিমের হাদিস আমরা দেখি, আর সেখানে বলা হয়েছে যে যে যখন একজন ঘুম যায় তখন রসুল আকরম সাল্লাম একটা দোয়া পড়তেন, সেটা হচ্ছে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়ারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। যে রসুল আকরম সাল্লাম সেই দোয়াটা কি অর্থ, যে হে আমার প্রভু আপনার নামেই আমি আমার পার্শ্বদেশ রেখেছি, বিছানার মধ্যে ওয়াবিকা আরফাউহু আপনার নামে উঠাবো, আপনি যদি আমার নফসকে নিয়ে নেন হ্যাঁ মানে মৃত্যু দিয়ে দেন তাইলে সেটাকে ক্ষমা করে দিবেন, দয়া করবেন, আর যদি ছেড়ে দেন তাইলে যেরকম অন্য নেককার বান্দাকে হেফাজত করেন সেইভাবে সেটাকে আপনি হেফাজত করে নেবেন। তাহলে এখানে নফস বলা হয়েছে, যে নফস নিয়ে নেওয়া হয়, কবজ করে নেওয়া হয়, আগের আয়াতের মধ্যে নফস বলা হয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে আরেকটা হাদিসের মধ্যে দুইটা একসাথে আমরা পেয়ে যাব। যেমন এক হাদিসের মধ্যে এসেছে যে আন্নাল ইনসান ইদা কুবিদাত রুহুহু ফাতাকুলুল মালাঈকা, যখন একজন মানুষের রুহ কবজ করা হয় তখন ফেরেশতারা বলে উখরুজি আইয়াতুহা নাফস তাইয়িবা কানাত ফিল জাসাদি তাইয়িবি উখরুজি রাদিয়াতান মারদিয়াতান মারদিয়াতান আনকি। বলা হচ্ছে যে যখন রুহ মানুষের কবজ করা হয় ফেরেশতা বলে যে হে পবিত্র নাফস, যে তুমি বেরিয়ে আসো, তুমি তো একটা পবিত্র বডির মধ্যে ছিলে, তুমি বেরিয়ে আসো, আল্লাহ তোমার উপর রাজি, তুমিও আল্লাহর উপর রাজি। তাইলে এইখানে প্রথমে বলা হয়েছে রুহের কথা, পরে আবার নফস, ফেরেশতা যখন ডাক দিল তখন নফসের কথা বলল। এরকমভাবে আবার বলে উখরুজি আইয়ুথু নাফসুল খবীসা,
যদি খারাপ হয় তাইলে নাফসে খবিসা কানাত ফিল জাসাদিল খবিস, হ্যাঁ যে খবিস বডির মধ্যে ছিল।